কি শুরু হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের ভিতরে। একের পরে এক নেতারা চলে যাচ্ছেন, অনেক সম্মানী ব্যক্তি, অনেক দামি দামি ব্যক্তিগুলো বিদায় হয়ে চলে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের মাঝে এক মৃত্যুর খবর ছাড়া এই মুহূর্তে আপনাদেরকে আর কি খবর দেব। এই একটা সপ্তাহে বাংলাদেশে কান্নার আওয়াজ যেন কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। মহান রব্বুল আলামিন তাম পৃথিবী জুড়ে করোনা ভাইরাস নামক একটি মহামারী দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সেই মহামারী ধনী গরিব দিন মজুরের মানুষ হতে শুরু করে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী রাষ্ট্রীয় প্রধান থেকে শুরু করে অসংখ্য মানুষকে এই দুনিয়া থেকে বিদায়ী করে দিয়ে যাচ্ছে। দুনিয়ার সবাই এই করোনা ভাইরাসটি কাউকে পরাপর করতেছেন। আপনি লক্ষ্য করে দেখুন, অন্য অন্য দেশের দিকে তাকায় দেখেন, ডাক্তার চেয়ারম্যান এমপি মন্ত্রী যা আছে সকলকে আক্রমণ করছে। আমাদের দেশে করোনা ভাইরাসটি যখন প্রথম আসা শুরু করলো, আমাদের দেশের একজন সুনামধন্য ব্যক্তি উনি ওনার ভাষায় বলেছিলেন, অদৃশ্য শক্তির চেয়ে আমাদের দেশের ডাক্তাররা শক্তিশালী, আমাদের দেশের মানুষেরা অনেক শক্তিশালী, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। দুঃখজনক হলেও সত্য, অদৃশ্য শক্তিটাকে মহান আল্লাহ পাকই বুঝান। আমাদের আল্লাহ পাকের চেয়ে শক্তিশালী পৃথিবীতে এমন কিছু আছে এটা আমার জানা নেই। সেই মহান রব্বুল আলামিন আমাদের বাংলাদেশে এই মহামারী শক্তি প্রেরণ করেছেন। সম্মানিত ভাইয়েরা, আমার এই মহামারী গজব এমন রূপ ধারণ করেছে আমাদের বাংলাদেশ থেকে। মাননীয় ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ সাহেব বিদায় করে নিয়ে গেলেন। আমরা শুনেছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী এমপি নাসিম সাহেব করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং আজকে আমাদের মাঝখান থেকে যিনি বিদায় নিলেন, সিলেটের মাটিও মানুষ বলে পরিচিত, জনগণের পাশে সবসময় থাকতেন সাবেক সিটি মেয়র বদরুদ্দিন কামরান, প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগের, উনি আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন করোনায় আক্রান্ত। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সামনে আমি একটি বিষয় বলতে চাই, একদিন আপনিও মৃত্যু সাধ্য গ্রহণ করবেন, আমিও মৃত্যু সাধ্য গ্রহণ করব। কেহ আগে আবার কেহ পরে যাবে, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সাহায্য চাই, ক্ষমা চাই। আল্লাহ যেন এমন মহামারীর গজবের হাতে যেন আমাদেরকে দুনিয়ার মুখ থেকে না নিয়ে যান। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এই মহামারী থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করণীয়, কবে জানি এটা বন্ধ হয় এটা আমাদের কারো জানা নাই। একমাত্র আমাদের কাজ বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা, আল্লাহর কাছে ইস্তেগফার পড়া, বেশি বেশি করে ইস্তেগফার পড়া, আল্লাহর খুশি করার জন্য ইবাদত বন্দেগি করা। আল্লাহ চাহে তো আমাদেরকে মুক্তি করে দিতে পারেন এই মহামারী থেকে। আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, যারাই আমার এই আলোচনাটুকু দেখতেছেন, তাদের কাছে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানাই দিতে চাই। বিষয়টি একটু লক্ষ্য করে দেখেন, এই একটা সপ্তাহে আমাদের বাংলাদেশ থেকে অনেক সম্মানী ব্যক্তি, অনেক দামি দামি ব্যক্তিগুলো বিদায় হয়ে চলে গেলেন, আর আসবে না কোনোদিন, আর পারবে না কোনোদিন বড় বড় কথা বলতে। তবে আমি আফসোস করে বলতে চাই, কি শুরু হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের ভিতরে। একের পরে এক নেতারা চলে যাচ্ছেন এদেশ ছেড়ে,
আল্লাহই জানে কবে জানি আপনার ঘরে আসে কবে জানি আমার ঘরে আসে আল্লাহই জানে কবে জানি আপনার আমার উপরে এমন বিপদটি চলে আসে এই জন্য ভাই মৃত্যুকে স্মরণ করুন মহান রব্বুল আলামিনকে অন্তরে রাখুন নবীকে অন্তরে রাখুন আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবে আল্লাহ পাক আমাদের সবাইকে সবাইকে এই করোনা ভাইরাস থেকে মুক্তি দান করুক দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।